আবার আমরা চলে এসেছি শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে, যেখানে আমাদের সঙ্গে আছে সুস্মিতা ম্যাম। ম্যাম নমস্কার। নমস্কার ম্যাম। তবে প্রথমেই আমি জানতে চাইবো আজকে কোন মেশিনের সম্বন্ধে বা কোন বিজনেসের সম্বন্ধে আমরা জানবো। আজকে আমি দর্শক বন্ধুদের এমন একটা বিজনেসের সম্বন্ধে আইডিয়া দেব, যেটি আপনি দেখতে পাচ্ছেন যে যে সমস্ত অনুষ্ঠান, বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন, পূজা, মন্দিরে সব জায়গায় এই জিনিসটা খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়। সেটি হলো কাগজের তৈরি থালা বাসন, মানে পেপার প্লেট। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন আপনি, এখানে সমস্ত রকমের ডিজাইনের থালা আছে, বাটি আছে, প্লেট আছে। তো এই জিনিসগুলো বানানোর যে মেশিনটা হয়, সেই মেশিনটা সম্বন্ধে আজকে আমি আমাদের দর্শক বন্ধুদের আইডিয়া দিতে চলেছি। তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে হলো মেশিনটা, এটি হলো পেপার প্লেটের হাইড্রোলিক মেশিন। আর আরেকবার বলে দিচ্ছি, এটা হলো পেপার প্লেটের হাইড্রোলিক মেশিন সিঙ্গেল ডাই। ঠিক আছে, এই মেশিনে আপনি সমস্ত রকমের বাটি, প্লেট, থালা সবকিছু বার করতে পারবেন। এই দেখুন দেখতেই পাচ্ছেন আপনি, এটা হলো ফুচকার বাটি, যেটা আপনি এই মেশিনে বার করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের প্লেট আছে, যেগুলোতে বাইরে খুব বেশি পরিমাণে ফাস্টফুড, চাউমিন, মোমো খাওয়াতে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন থালাগুলো, থালাগুলো যেগুলো হচ্ছে আপনার ভাত খাওয়ার জন্য বা যে কোনো জিনিস বিয়ে বাড়িতে অনুষ্ঠানে খাওয়ার জন্য খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়। তো এই জিনিসগুলো বানানোর যে মেশিনটা দরকার, সেই মেশিনটা সম্বন্ধে আমি আপনাদের দর্শক বন্ধুদের আজকে বলবো। হ্যাঁ ম্যাম, তবে বলছিলাম মেশিনের সম্বন্ধে তো জানবো, ফার্স্টে যদি আপনার ব্যাপারে একটু বলতেন। আমি সুস্মিতা শাহ, আমি শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ থেকে বলছি। শিলিগুড়ি হায়দার পাড়াতে আমাদের অফিস আছে, সেখানে মেশিন ম্যাটেরিয়ালস আমি আপনাদের সবকিছু দেখিয়ে দিতে পারবো। তো আমাদের অফিসটা হচ্ছে শিলিগুড়িতে। দেখতে পাচ্ছি এটা দাম বা প্রাইস কেমন কি আছে? এই মেশিনটার দাম আপনার পড়বে হচ্ছে 63,000 টাকা। তো আপনি যদি 63,000 দিয়ে ইনভেস্ট করেন, তার একটা মেশিন কিনে আপনি ব্যবসা শুরু করে দিতে পারবেন, বা সেগুলোর সাথে কিছু মেটেরিয়ালস কিনে আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। তো মাত্র 63,000 টাকা দিয়ে আপনি এরকম একটা মেশিন, হাইড্রোলিক সিঙ্গেল টাই মেশিন কিনে নিতে পারবেন। তো ম্যাম বলছিলাম, এই হাইড্রোলিকে আপনি যেমন দেখালেন যে ছোট থেকে বড় সমস্ত ধরনের প্লেট বা বাটি যা হয় সব হয়ে যাবে? হ্যাঁ, সব হয়ে যাবে, শুধু আপনাকে ডাইসটা চেঞ্জ করে দিতে হবে। এটাতে আপনি 3 ইঞ্চি থেকে শুরু করে 16 ইঞ্চি পর্যন্ত যে কোনো ডাইস সেট করতে পারবেন। আপনি যদি প্লেন ডিজাইন বের করতে চান, তো প্লেন ডিজাইনও বার করতে পারবেন, বা আপনি যদি মনে করেন ডিজাইনিং বালা প্লেট থালা বার করবেন, সেটাও করতে পারবেন। এই মেশিনে আরেকটি খাস যেটা জিনিস হলো, সেটি হলো এটাতে আপনি বাফার প্লেটও বানাতে পারবেন, বা আপনি যদি মনে করেন সুপারি পাতা দিয়ে যে প্লেটটা বা থালাটা হয়, আপনি সেটাও বার করতে পারবেন। তো একটা মেশিনে আপনি সমস্ত ধরনের থালা বাটি, প্লেট আপনি বানাতে পারবেন। তো ম্যাম বলছি, প্রাইসটা তো হয়ে গেল, তো এবার প্রোডাকশনের ব্যাপারটা আসছি, প্রোডাকশন কেমন কি আছে? প্রোডাকশন, এই মেশিনটা তো কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার লেবারের উপর। তো লেবার কতটা ফাস্ট কাজ করছে তার উপর আপনার প্রোডাকশনটা ডিপেন্ড করে। তো তবুও আমি বলে দিচ্ছি, এই মেশিনটাতে যদি আপনি 1 ঘন্টা কাজ করেন, তাহলে আপনি 1200 থেকে 1500 পিস থালাই হোক বা বাটি বা প্লেট, যেটা আপনি বের করে নিতে পারবেন। আর বলছি ম্যাম, এইটাতে যেমন যাবে, এটা তো হাইড্রোলিক হিসাবে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এটা হাইড্রোলিক মেশিন, এটাতে হাইড্রোলিক অয়েল দিতে হবে। তো সেই অয়েলের সাথে মেশিনটা চলবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা প্যানেল বোর্ড আছে, এই বোর্ডটা এখানে সেট করা হবে। এই বোর্ডের মধ্যে টাইমার সিস্টেম করা আছে, বা অন অফ এর বাটনও দেওয়া আছে, বা আপনি যদি মনে করেন মেশিনটা ফাস্ট করতে পারবেন, বা আপনি হিটটা বাড়াতেও পারবেন, হিটটা কমাতেও পারবেন, সম্পূর্ণ ওই প্যানেল বোর্ডের উপর ডিপেন্ড করবে। আর ভিডিও স্ক্রিনে তো আপনি দেখতেই পাচ্ছেন মেশিনটা কিভাবে চালু হচ্ছে, বা মেশিনটা কিভাবে প্লেটগুলো বা থালাগুলো বার হচ্ছে। হ্যাঁ ম্যাম, তবে বলছি মেশিন হয়ে গেল, প্রোডাকশন হয়ে গেল, প্রাইজের ব্যাপারটাও হয়ে গেল, এখন বলছি মেশিনটা দেখুন, দর্শক বন্ধুরা যারাই ইন্টারেস্টেড হয়ে থাকবে, তারা কিন্তু সবাই নতুন থাকবে, তো সেক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে তাদের জন্য বলছি, দেখুন এই মেশিনটা কিনলে এমন নয় যে আমি আপনাদেরকে বিনা ট্রেনিং ছাড়াই মেশিনটা দিয়ে দেবো। তো আপনি যখন মেশিনটা নিয়ে পারচেস করবেন আমাদের কাছ থেকে, পরের দিন আমি টেকনিশিয়ান পাঠিয়ে দেবো আপনার বাড়িতে। তো সে আপনাকে কিভাবে মেশিনটা চালাতে হয়, কিভাবে মেনটেন করতে হয়, সম্পূর্ণ আপনাকে প্রপার ট্রেনিং দিয়ে আসবে। সেটার জন্য আপনার কাছ থেকে আমি কোনো রকমের পেমেন্টের দাবি করবো না, এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমাদের কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করা হবে। 1 বছর পর্যন্ত আপনি ফ্রি সার্ভিস পাবেন। হ্যাঁ ম্যাম, তবে বলছিলাম শুধু মেশিন দিয়ে তো হয় না, তো ম্যাটেরিয়ালস গুলো সেগুলো কোথা থেকে কি পাওয়া যাবে? ম্যাটেরিয়ালস গুলো আপনি হচ্ছে দেখুন আমাদের কাছ থেকে পাবেন। এটা মেশিনটা চালাতে যে ম্যাটেরিয়ালস দরকার পড়ে, সেটা হলো কাগজ।
পেপারের যে প্লেটগুলো যে বানাবে সেটার জন্য পেপার দরকার। তো পেপারগুলো আপনি আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন। আমাদের এখানে পেপার আপনার 50 টাকা পার কিলো থেকে শুরু করে 100 টাকা পার কিলো পর্যন্ত পেপার আছে। ওটা ডিপেন্ড করবে জিএসএম এর উপর, আপনি কেমন জিএসএম নিচ্ছেন, মোটা নিচ্ছেন নাকি পাতলা নিচ্ছেন, তার উপর দামটা ডিপেন্ড করবে। তো সেই মেটেরিয়ালসগুলো আপনি আমাদের কাছ থেকেই পাবেন। যদি কোনো কাস্টমার মনে করে যে বারবার শিলিগুড়িতে আপ ডাউন করতে পারবে না, তাদের জন্য আমি বলেছি তারা যদি বাড়িতে বসে পেমেন্ট করে দেয় আমরা মাল ট্রান্সপোর্টের সাহায্যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। হ্যাঁ ম্যাম বলছি, তবে কি ম্যাটেরিয়ালসটা শুধু ট্রান্সপোর্টে পাঠানো হয়? অনেক সময় হয় যেমন কাস্টমার অনেক দূর থেকে আসবে, যারা হয়তো ভাববে যে বাড়ি থেকে পে করে দেবে আপনি এখান থেকে পাঠিয়ে দেবেন, তো সেক্ষেত্রে কি ট্রান্সপোর্টে মেশিনটাও যাবে? অবশ্যই, দেখুন অনেক কাস্টমার মনে করছে যে এত দূর, যেমন আমাদের শিলিগুড়িতে আমাদের মেশিনের কারখানাটা আছে, তো অনেক আছে যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও বলছে, আসামের সাইড বা বিহারের সাইডে বা নেপাল ভুটান, অনেক আছে ওয়েস্ট বেঙ্গলে থাকে কিন্তু অনেকটা দূর, তারা হয়তো ভাবছে যে মেশিনটা কিভাবে আমরা যাবো এত দূরে কিনতে। তো তাদের জন্য বলে দিচ্ছি, তারা যদি মনে করে যে আমাদের কাছে পেমেন্ট করে দেবে বা অনলাইন যদি পেমেন্ট করে দেয়, তো তাদের কাছে আমরা ট্রান্সপোর্টের সাথে মেশিনটাও পৌঁছে দিতে পারবো। বাকি মেটেরিয়ালসগুলো আমরা কোরিয়ার করে বা ট্রান্সপোর্টের সাহায্যে মেশিনটা আপনাদের বাড়িতে বা ম্যাটেরিয়ালসগুলো পৌঁছে দেবো। হ্যাঁ ম্যাম, তবে আমার একটা কোয়েশ্চেন ছিল, দেখুন মার্কেটে তো একটা কোম্পানি না অনেক কোম্পানি আছে, তো কাস্টমাররা কেন আপনার থেকে মেশিনটা পারচেজ করবে? দেখুন অনেক জায়গায় এমন হয় যে শুধু মেশিন বিক্রি করে দেওয়ার পর তারপরে কোনো যোগাযোগ বা কোনো ফোনে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না বা মেটেরিয়ালস ঠিক টাইম মতন পাচ্ছে না অনেকে। তো মেটেরিয়ালস যদি ঠিক সময় মতো না পায় সেক্ষেত্রে বিজনেসটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় আর সেটা চালানো পসিবল না। তো আমাদের কাছ থেকে আপনি যদি মেশিনটা পারচেস করেন বা ক্রয় করুন, তাহলে আমাদের কাছ থেকে আপনি সমস্ত রকমের সুযোগ সুবিধা পাবেন। যেমন দেখুন মেশিন একটা কিনতে গেলে পরে মেটেরিয়ালস দরকার পড়ে, কাগজের দরকার পড়ে, যেটা সময় মতন আমরা আপনাদেরকে উপলব্ধ করিয়ে দিব। তারপরে যেটা দরকার পড়ে সার্ভিসিং, তো মেশিন আপনি নিচ্ছেন এমন নয় যে কোনোদিনও প্রবলেম দেখা দেবে না, তো অল্প স্বল্প প্রবলেম মেশিন দেখা দেবে, সেটার জন্য সার্ভিসিং এর দরকার পড়ে। ঠিক সময় মতো টেকনিশিয়ান যদি না পাওয়া যায়, মেশিন যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে মার্কেটিং লাইন খারাপ হয়ে যায়, তো আমরা সেক্ষেত্রে আপনাকে সার্ভিসিং এর জন্য টেকনিশিয়ান আপনাকে পাঠিয়ে দিব, যে আপনাকে ফ্রি অফ কস্ট আপনাকে সার্ভিসিং করে দিয়ে আসবে, সেটা 1 বছর পর্যন্ত ফ্রি পাবেন। 1 বছরের পরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি শুধু যাতায়াতের কস্টিংটা যদি আমাদের ছেলেকে দিয়ে দেন তাহলে আপনার আর কিছু লাগবে না। হ্যাঁ ম্যাম, তবে বলছি সবটা তো আপনার সঙ্গে কথা বলে আমার ক্লিয়ার হয়ে গেল, ইভেন হয়তো দর্শক বন্ধুদেরও ক্লিয়ার হয়ে গেছে। তো আরো যদি কিছু জানার থাকে তবে তারা কি করবে? আরো যদি কিছু জানার থাকে তাহলে ভিডিও স্ক্রিনের নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করুন। ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার আছে, অফিসের নাম্বার, যেটা 24 ঘন্টা খোলা থাকে। ঠিক আছে, আপনি সেই নাম্বারে কল করুন, আমি আপনাদেরকে আরো ডিটেইলসে আপনাকে মেশিনের সম্বন্ধে বলে দেবো। বা আপনারা যদি চান অবশ্যই একবার আমাদের কোম্পানিতে এসে মেশিনগুলো দেখে যেতে পারেন লাইভ। আপনি মেশিন আমাদের এখানে রাখা আছে, সেই মেশিনগুলো দেখে যেতে পারেন। আমি আপনাকে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন জিএস এর মধ্যে পেপারগুলো দেখিয়ে দেবো। আরো যদি আপনার কিছু বোঝার থাকে তো সেটা আপনি আমাদের কাছ থেকে শুনে নিতে পারবেন। আমাদের অফিসটা হচ্ছে শিলিগুড়িতে, আপনি যদি শিলিগুড়িতে এসে আমাদের এই নাম্বারে কল করেন তো আমরা আপনাকে বলে দেবো কোথায় আসতে হবে, অথবা আপনাকে রিসিভ করে দেওয়া হবে। আচ্ছা ম্যাম, তবে আপনাকে ধন্যবাদ। আর বলছি দর্শক বন্ধুদের জন্য আপনার তরফ থেকে যদি কোনো মেসেজ বা কোনো কিছু বলতে চান। তো দর্শক বন্ধুদের আমার তরফ থেকে এটাই রিকোয়েস্ট রইল যে দেখুন এই করোনার সময়কালে অনেকেরই অনেক রকমের ব্যবসা ছুটে গিয়েছে, যেমন সেটা সরকারি করুক বা প্রাইভেট করুক। তো এই একটা বিজনেস যদি আপনি খুলতে পারেন এটাতে লসের সম্ভাবনা একদমই নেই। যদি আপনি ঠিক মতন মাল প্রোডাকশন করতে পারেন, মার্কেটিং লাইনটা ভালোভাবে ধরতে পারেন, তো সেক্ষেত্রে আপনার লসের কোনো সম্ভাবনা নেই। আপনি 500 থেকে 1000 টাকা পার ডে আপনি প্রফিট করতে পারেন। আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ভালো একটা বিজনেসের সম্বন্ধে দর্শক বন্ধুদের আইডিয়া দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা